আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আমরা নতুন একটি রেসিপি নিয়ে। এর আগেও আমি আপনাদের সামনে আমরা একটি রেসিপি শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে গোটা আমড়ার আচার। আর এখন যেটি শেয়ার করব সেটা একবারই গলানো। আপনারা আমার নিয়মটি যদি ফলো করেন অবশ্যই পারফেক্ট টেস্ট পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে এখানে 1 কেজি আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসাটা একবারে সবুজ যে অংশটা আছে সেটা একেবারেই ফেলে দিইনি। এখন আমি একটি চাকুর সাহায্যে ছোট ছোট পিচ করে নিব। আমি এভাবে পিচ করে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট বা একটু বড় করে নিতে পারেন। আর প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরে, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ, 2টা তেজপাতা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি দারুচিনি 3 টুকরো আর 4-5টা শুকনো মরিচ। এগুলোকে এখন আমি হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি এখন গুঁড়ো করে নিব। আমি একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি, এখন কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য এখানে আমি টোটাল 2 কাপ পানি ইউজ করেছি, যাতে করে আমড়াগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর সাথে দিয়ে দিব 1 চিমটি লবণ। এখন একটি ঢাকনার সাহায্যে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে পানিটা একেবারে শুকিয়ে গেছে আর আমড়াগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হালকাভাবে নাড়াচাড়া করে এগুলোকে এখন নামিয়ে রাখবো। আমি প্রথমে এখানে তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আমি এখানে সরিষা তেল ব্যবহার করেছি, সরিষা তেল ব্যবহার করলে আচারের ফ্লেভারটা একটু অন্যরকম আসে। সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপ রসুন কুচি। এগুলোকে আমি ভালো করে মিক্সড করব। আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিব না, হালকাভাবে ভেজে নিব। সাথে দিয়ে দিয়েছি 3-4 টুকরো শুকনো মরিচ। আর এর সাথে দিয়ে দিচ্ছি সরিষার বাটা। আমি সরিষার সাথে কাঁচামরিচ একসাথে মিক্সড করে বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1টা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর কারণে আচারের যে কালারটা আছে সেটা একেবারেই চেঞ্জ হয়ে যায়, আর আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1টা চামচ মরিচ গুঁড়ো আর 1টা চামচ লবণ। আপনারা লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আখের গুড়। আমি এখানে গুড় প্লাস চিনি দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু গুড় অথবা চিনি দিয়ে এই আচারটা তৈরি করতে পারেন। তবে মনে রাখবেন যে আচারের যদি আসল টেস্ট পেতে চান তাহলে অবশ্যই আপনারা এখানে গুড় ব্যবহার করবেন। আমি গুড়টাকে একেবারে গলিয়ে ফেলেছি, এখন সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন এগুলোকে আমি আরো ভালো করে মিক্সড করে নিব আর চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেঁতুল টক, কারণ আমড়াতে একেবারেই টক থাকে না। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ টক। আপনারা চাইলে টকটা অ্যাড করতে পারেন, আবার এটাকে স্কিপ করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মশলার গুঁড়ো, যেটা আমি আচারের জন্য আগে বানিয়ে রেখেছিলাম। এখন সবগুলো ভালো করে মিক্সড করে আমি আগে থেকে যে সিদ্ধ করা
আমরা গুলো আছে সেগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নিব। এই পর্যায়ে আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এখনো আচারটা ভালো পুরোপুরিভাবে গলে যায়নি, এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 টেবিল চামচ। আবারও আমি গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আবারও ভালো করে মিক্সড করে নিব। একটি ঢাকনার সাথে ঢেকে আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে এলাম কিছুক্ষণ পরে। সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ। সাথে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার দেওয়ার কারণে আচারে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। আপনারাও চেষ্টা করবেন এটাকে দেওয়ার জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা আমার মিডিয়াম লো আঁচে আছে আর আচারটা মোটামুটি প্রায় হয়ে গেছে। এখন আমি আবারও একটি ঢাকনার সাথে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। ফিরে এলাম কিছুক্ষণ পরে। আপনারা দেখতেই পাচ্ছেন আচারটা কতটা সুন্দর হয়েছে আর পানিটা একেবারেই বসে গেছে আর আচার মধ্যে আঠালো একটা ভাব চলে এসেছে। তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আচার। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।